फ्रेंड्स আমি এখন আমার ব্যাচের টপারের কাছে এসেছি এটা হচ্ছে আমাদের ব্যাচের টপার হ্যালো গাইস দশে বাইশে কি কি প্র্যাকটিক্যাল করলে আনমন স্যাম্পল এবার এই দুটোর মধ্যে আমাদেরকে যাতে কেসটুকু গায়ে না লাগে সেই রকম করে আমাদেরকে সালফার পাউডারটা দিতে হবে তো এখানটা দেখো এখানটায় সালফার পাউডারগুলো নিচে অঙ্কিতা আচ্ছা বায়োকেমিস্ট্রি কি কি প্র্যাকটিক্যাল করা হলো ইন্ডিয়ার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারটা কেমন লাগছে সেকেন্ড ইয়ার কেমন লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমি অনেকদিন হয়ে গেল আপনাদেরকে পুরো ব্লগ দিতে পারিনি তো আজকে স্পেসিফিক্যালি ব্লগটা কলেজ সম্পর্কে দেব তো দিস ইজ ইন্ট্রো টাইম আই এম মিরাজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে মেনলি আমাদের কলেজে যাব কলেজে কি কি হবে আমাদের আজকে কলেজে ফার্স্ট ক্লাস আছে মাইক্রোবায়োলজি দেন তারপরে তারপরে বায়োকেমিস্ট্রি ক্লাস আছে তারপরে বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন ভিডিওটা খুব স্পেশাল দেখতে পাচ্ছেন আমি এখন কলেজের সামনে আছি এদিকে হচ্ছে হসপিটাল বিল্ডিং এটা আমাদের কলেজ তো চলো যাওয়া যাক সো ফ্রেন্ডস আমাদের মাইক্রোবায়োলজি ক্লাস ফার্স্ট ছিল শেষ হয়ে গিয়েছে এরপরে আছে বায়োকেমিস্ট্রি দেন তারপরে বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালে কী কী হবে আমি আমাদের ব্যাচের টপারের কাছে যাব সে ওটাকে কী কী টেস্ট করেছে সব এক্সপ্লেন করে আমাদেরকে বলবে ভিডিওটা খুব ইন্টারেস্টেড হবে স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো চলো বায়োকেমিস্ট্রি ক্লাস হবে ফ্রেন্ডস আমাদের বায়োকেমিস্ট্রি ক্লাস শেষ হলো এবার আমরা প্র্যাকটিক্যালে যাব তো প্র্যাকটিক্যাল কী করবো সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো তো তো ইরফান আজকে বায়োকেমিস্ট্রি কেমন লাগলো বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খুবই ভালো লাগলো ক্লাসটা বিএমএডি সেকেন্ড ইয়ার কেমন লাগছে তো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার টাফ না বোরিং ফার্স্ট ইয়ারের তুলনায় অনেক কঠিনই মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস আমি এখন আমার ব্যাচের টপারের কাছে এসেছি এটা হচ্ছে আমাদের ব্যাচের টপার দশে বাইশে কী কী প্র্যাকটিক্যাল করলে প্রোটিন আছে আর বায়োসার এই টেস্টগুলো আমরা করেছি এবার এক্সপ্লেনটা করছি যদি কালার চেঞ্জ না হয় তাহলে কোনো কন্টামিনেশন পাঁচ এজেন্টের মধ্যে আট ড্রপ স্যাম্পল দেবো দু মিনিট হিট করতে হবে যদি কালার চেঞ্জ হয় তাহলে এটা পজিটিভ যদি না হয় তাহলে এবং কালার চেঞ্জটা আস্তে আস্তে ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড ডিগ্রি নিতে হবে এবার এটা কিটোন বডির জন্য তো রিংটা এখন একটু মোটা হয়ে গেছে রিংটা প্রথম পাতলা ছিল প্রথমে আমাদেরকে স্যাম্পল দিতে হবে দু থেকে তিন অ্যামোনিয়াম সালফেট দিয়ে স্যাচুরেশনটা করতে হবে এরপরে আনমন স্যাম্পল এবার এই দুটোর মধ্যে আমাদেরকে যাতে কেসটুকু গায়ে না লাগে সেই রকম করে আমাদেরকে
সালফার পাউডারটা দিতে হবে। তো এখানটায় দেখো, এখানটায় সালফার পাউডারগুলো নিচে সেডিমেন্ট হয়ে গেছে, মানে এখানটায় তাহলে বায়োসল্ট পেয়েছে। আর এটা যেহেতু ডিস্টিল ওয়াটার, এটাতে বায়োসল্ট নেই, সেই জন্য এখানে সালফার পাউডারগুলো উপরে ভাসছে, ওজনটা নেগেটিভ। প্রথমে টেস্ট করতে টুথার পোর্শনে আমরা সামনে স্যাম্পল নিয়েছি, আপার পোর্শনটাকে হিট করবো। হিট করে যদি সেডিমেন্ট আসে তাহলে আমরা বলতে পারবো না যে প্রোটিন আছে কি নেই। যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড দিই, যদি এটা ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে এটা হতে পারে ফসফেট। আর যদি এটা এরকম যে এরকম যদি প্রবলেমটা থেকেই যায় তাহলে প্রোটিন খেয়ে যাবে। লাস্ট টেস্ট এটা হচ্ছে ব্লাড ডিটেকশনের জন্য। প্রথমে আমরা 3 ml মতো আনমন স্যাম্পেল নিলাম, তার মধ্যে 2 ml আমরা নিলাম তাহলে বারো কম করে তাহলে ব্লাড প্রেশার আর যদি না পারে তাহলে অঙ্কিতা। আচ্ছা, বায়োকেমিস্ট্রি কী কী প্র্যাকটিক্যাল করা হলো? কন্টিনিউ। তো BML কেমন লাগছে? সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারটা কেমন লাগছে? সেকেন্ড ইয়ার কেমন লাগছে? থ্যাংক ইউ শুভঙ্কর। তো হ্যালো গাইস, মেরা যে চ্যানেলটাকে সবাই ফলো করো। বাই ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো এনজয় ইউর লাইফ, ফোকাস ইউর গেম, টেক কেয়ার, বাই বাই।